রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের 7 জন নাগরিক নিহত হয়েছে বলে দেশটির পুলিশ দাবি করেছে। ইউক্রেনের সামরিক স্থাপনা পডিলস্কে হামলা হয়েছে। পডিলস্কের পাশের ওডেসা এলাকায় বোমা হামলায় 6 জন মারা গেছেন, আহত হয়েছেন 7 জন, 19 জন মানুষের কোনো খোঁজ মিলছে না। পুলিশ বলেছে ইউক্রেনের মারিউপোল এলাকায় বোমা হামলায় 1 জন নিহত হয়েছেন। রুশ ইউক্রেন সংকটের কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে শরণার্থীদের সংখ্যা। রাশিয়ার রোস্তক প্রদেশেই গেল 3 দিন আশ্রয় নিয়েছেন ইউক্রেনের 10,000 মানুষ। রুশ সীমান্তবর্তী ইউক্রেনের প্রতিটি শহর থেকেই মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে শরণার্থীর সংখ্যা 7 লাখ ছাড়াতে পারে। প্রকাশ টেলিভিশন, ঢাকা।